আপনার মূল্যবান বয়ান পেশ করার জন্য আজকের এই মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। সময় কম, মেন ভোকাল এটা যে যেই রকম থাকবে মেনটাও থাকবে। হ্যালো হ্যালো, আলহামদুলিল্লাহ, ইকো লাগবে না, আলহামদুলিল্লাহ, ইকো লাগবে না। হ্যালো, একটি ঘোষণা দিতে যাচ্ছি, অনেকেই ফোন দিয়েছিলেন যে জাগ্রত কবি আল্লামা মুহিব খান পবিত্র কোরআন শরীফকে কাব্যানুবাদ করেছেন, বইটি কোথায় পাওয়া যাচ্ছে? সম্ভবত আমাদের গাড়ির স্টেজের বাম পাশেই ড্রাইভার সাহেব আছে, তার কাছে মনে হয় 10 কপির মতো আছে, যারা নিতে চান নিতে পারবেন। এই যে হচ্ছে বইটা, গ্রামগঞ্জে যেখান থেকে নেন দাম হচ্ছে 1000 টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. صدق الله العظيم. কিশোরগঞ্জ সদর মারিয়া ইউনিয়ন, এই এলাকার একটি মাদ্রাসা, মাদ্রাসায় মুবাশশারাহ। এই মাদ্রাসার আয়োজন ইসলামী মহাসম্মেলন। আজকের এই মহাসম্মেলন সুবিশাল, সুন্দর, সুশৃঙ্খল, স্বতঃস্ফূর্ত এই সমাবেশের পরম শ্রদ্ধেয় সভাপতি, সহসভাপতি এবং সমস্ত আমন্ত্রিত মেহমানগণ, উপস্থিত ওলামায়ে কেরাম, তলাবায়ে আজম এবং আশেপাশের বা দূর দূরান্তের বিভিন্ন অঞ্চল থেকে আগত দিন দরদি, দেশ দরদি, আল্লাহ ও রাসূলের প্রেমিক, কুরআন ও হাদিসের প্রেমিক, মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরামের সহযোগী অনুসারী, তৌহিদবাদী জনতা, হৃদয়ের গভীর থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা সবাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমরা সবাই ভালো না থাকার কোন কারণ নাই। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান নসিব করেছেন, ইসলামের ছায়াতলে স্থান দিয়েছেন, সেদিন থেকে আমরা ভালো আছি। এটা এত ভালো খবর, এত ভালো ব্যাপার যে আর কোনো খারাপ আমাদের গায়ে লাগে না, অন্য কোনো বিপদে আমাদের কাছে বিপদ না, কোনো সংকট আমাদের কাছে সংকট নয়,
কোনো সমস্যাই আমাদের সামনে সমস্যা নয়, ঠিক কিনা বলেন? একটাই সমস্যা ছিল, আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত যদি পাইতাম, ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি উত্তম স্ত্রী সুসন্তান অনেক সন্তান অনেক বংশধর মান সম্মান ইজ্জত মেধা শিক্ষা জ্ঞান সব আল্লাহ দিলেন, কিন্তু ইমান দিলেন না, তখন বিপদ হইতো, ঠিক না? যেহেতু আসল জিনিসটা পেয়ে গেছি, আমাদের আর বিপদ নাই, আমাদের আর দুনিয়ার জিন্দেগানি 40 বছর হোক 60 বছর হোক 80 বছর হোক 5 বছর হোক 2-4 দিন হোক, যার যতদিন হায়াত কোন রকম কলে বলে পার হইয়া কুফরে গিয়ে ঢুকে যেতে পারলে ইমানটা সহ, তাহলে আমাদের আর চিন্তার কিছুই নাই, ঠিক না? বলে চিন্তার কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেট থেকে জান্নাতের টিকিট হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছেন দুনিয়ায়, আমাদের ইমান পাওয়ার জন্য ইসলামের ছায়াতলে প্রবেশ করার জন্য কোনো মেহনত কোনো মুশাক্কাত কোনো কষ্ট কোনো ত্যাগ তিতিক্ষা কিছু করতে হয় নাই, কিছুই করতে হয় নাই, কেউ মারে নাই কেউ পেটে নাই জরিমানা হয় নাই টাকা দিতে হয় নাই দেশ ছেড়ে যেতে হয় নাই বাড়ি ঘর ত্যাগ করতে হয় নাই, ঠিক কিনা বলেন? এমন সহজে আল্লাহ পাক ইমান নামক শ্রেষ্ঠ নিয়ামতটুকু আমাদেরকে প্রথমে দিয়ে দিয়েছেন। আমাদের দায়িত্ব হইল ভেস্তে সেই টিকিটটাকে রক্ষা করা, যেটা আমরা পারি না। মায়ের গর্ভ থেকে ভেস্তের টিকিট আমাদের হাতে দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মুমিনের ভেস্তের টিকিট সহ আমরা দুনিয়াতে আসছি, যেহেতু ইমান সহকারে আসছি, ঠিক কিনা? কিন্তু এই টিকিটটা আমরা নষ্ট করে ফেলি, ছিঁড়ে ফেলি, ধুলাময়লায় ভরাই, কাদা মাটির মধ্যে ফেলে দেই, এই এটাকে কি বলে এই ভাস করে নষ্ট করি, বইলা নষ্ট করি, এটা আমরা হারাই ফেলি, চোর গুন্ডা প্রতারকদের হাতে উঠায় দিই। যারা একটু মুরব্বী পর্যায়ে আছেন তারা ভণ্ড পীরদের কাছে উঠায় দেয় অনেকেই, আর যারা একটু স্মার্ট বর্তমান সময়ের অগ্রসর তরুণ তারা নাস্তিকদের হাতে উঠায় দেয়। হারাই ফেলি আমরা, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং হেফাজত করে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্যে সবসময় যারা গাইড করেন বলেন শিখায় দেন ধুয়া মুছে সাফ করে দেন বারে বারে পকেটে ঢুকাইয়া দেন পাস করে, তারা হলেন ওলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? এই ইমান এত সহজ কথা নয়, এত সহজ বিষয় ছিল না। নবীদের পরিবারের নবীদের সংসারের নবীদের ঘরের নবীদের জাতি জ্ঞাতি গোষ্ঠীর অনেকে তো ইমান পায় নাই, কাফেরদের সঙ্গে আল্লাহর গজবে পড়ে ধ্বংস হয়ে গেছে কে? হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী, আমাদের নবীর চাচা, জ্ঞানী মানুষ গুণী মানুষ বুদ্ধিমান মানুষ অভিজাত মানুষ সম্ভ্রান্ত মানুষ আরবের নেতা হওয়ার মতো মানুষ জানিস্তর মানুষ জ্ঞান বুদ্ধির কোনো সীমা নাই, কিন্তু ইমান নসিব হয় নাই, ইমানটাকে সহজ না কঠিন, সুদূর উপরে হত দুষ্কর দুষ্প্রাপ্য দুর্লভ সম্পদ হচ্ছে ইমান। সেই ইমান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের প্রায় শতকরা সবাইকে দান করছেন বলেন আলহামদুলিল্লাহ, ঘরে বসে ইমান পেয়ে গেছে, ঠিক কিনা বলেন? মায়ের পেট থেকে ইমান পেয়ে গেছি, এটা হচ্ছে বাংলাদেশের গৌরব। একটা গান আপনারা শুনেন, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার, শুনেন না? বাংলাদেশটা সারা বিশ্বের বিস্ময় অনেক কারণ, অনেকে বলেন, অনেকে বলেন ক্রিকেট খেলার কারণে, অনেকে বলেন 6 ঋতুর পরিবর্তনের কারণে, অনেকে বলেন 9 মাসের মুক্তিযুদ্ধের কারণে, অনেকে বলেন 30 লক্ষ শহীদ হওয়ার কারণে, এইগুলি ছোট ছোট কারণ, কিন্তু সারা দুনিয়া বাংলাদেশকে দেখে অবাক হয়ে আছে, বাংলাদেশটা সারা দুনিয়ার কাছে বিস্ময়ের একটা এলাকা হয়ে গেছে, এটার একমাত্র কারণ এই দেশের শতকরা 96% নাগরিকের অন্তরের জ্বলন্ত ইমান। যে দেশে ইমান আসারই কথা না, আরবের আশেপাশে কত এলাকায় এখনো ইমানের চাষাবাদ নাই, অথচ বাংলাদেশে ভরপুর ফুলের বাগান হয়ে গেছে ইসলাম ও মুসলমানদের, ঠিক না? এটা বিস্ময়ের ব্যাপার না, এটা একটা চিন্তার ব্যাপার না? সারা দুনিয়া আশ্চর্য হয় বাংলাদেশ দেখে, সমসাগরের পারের একটা দেশ, এমন একটা দেশ যে বিজ্ঞানীরা প্রত্যেক বছর এই আশঙ্কা করে যে সাগরের পানি কয়েক হাত বাড়লে নাকি বাংলাদেশ তলায় যাবে, যে দেশটা থাকবে কি থাকবে না, থাকবে না সাগরের নিচে ডুবে যাবে, এই আশঙ্কা বিজ্ঞানীরা করে, সেই দেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের অত্যন্ত মজবুত দুর্গ করে তুলেছেন।
এবং 18 থেকে 20 কোটি মুসলমানকে রব্বুল আলামিন ইসলামের পক্ষের রিজার্ভ সৈনিক, রিজার্ভ ফোর্স হিসেবে এখানে গড়ে তুলছে। ঠিক না? আমাদের চারপাশে কোনো মুসলিম দেশ আছে? থাকলে হাত তোলেন, কেউ যদি জানেন দিন কেউ আছে। অমুসলিম রাষ্ট্র, তাও এমন অমুসলিম রাষ্ট্র যে অমুসলিম রাষ্ট্রটা বিশেষভাবে চরমভাবে ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংস করতে যায়। এই আগ্রাসী একটা পৌত্তলিক রাষ্ট্রের পেটের ভিতরে বাংলাদেশের 20 কোটি মুসলমান আমরা তাওহীদের পতাকা নিয়ে, কালিমার পতাকা নিয়ে বেঁচে আছি, জেগে আছি, সদা জাগ্রত হয়ে আছি, দেশ রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য জীবন দিতে তৈরি হয়ে আছি। এর চেয়ে বড় বিস্ময় পৃথিবীর চোখে আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক না? এই তরুণরা তো জানোই গাইতে পারবো আমার সঙ্গে, যারা গাইতে পারবো হাত তোলো, বুঝলো না হাত তোলো, পরে গাইতে হবে। ঠিক আছে? আমরা এখানে মাহফিলে যারা আসছি, আমাদের তো একটা কলিজা আছে না, এই কলিজাটা চার গুণ বড় হবে যখন ফেরত যাবেন, যখন বুঝবেন যে এই দেশের মালিক আমরা, ভাড়াটিয়ানা। এটা বোঝার জন্য আত্মপরিচয় বুঝতে হবে, বাংলাদেশের বাস্তবতা বুঝতে হবে, দেশটা আল্লাহ কেন দান করছেন, আমরা কারা, আমরা এই দেশের মধ্যে কেন আছি, আমরা এই দেশকে কি করব, আমরা এই দেশকে একটাই কাজ, একটা কাজের জন্য এই জমিন আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, ইসলাম কায়েমের জন্য। হাত তুলে গায়ে বসে সবাই রাজি আছে তো? এদেশে আল্লাহু আকবারের সুরে, হাত তো নেমে গেল, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, কার কার বুকে সেই ইমানের আগুনটা জ্বলতেছে একটু হাত তুলে দেখাবেন। নারায়ে তাকবীর, আপনাদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে নারায়ে তাকবীর দেন, আপনাদের ভিতর থেকে মাশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, দুনিয়ার মুসলিম এক হও এক হও, এগুলি হচ্ছে আমাদের স্লোগান। ঠিক কিনা? বাংলাদেশে এমন অনেক স্লোগান আছে, এক দল দে আরেক দল দেয় না, আরেক দল অন্য স্লোগান দে এই দলে দেয় না, কিন্তু একটা স্লোগান, এদেশের শ্রমিক, এদেশের কৃষক, এদেশের দোকানদার, এদেশের ব্যবসায়ী, এদেশের গরিব, এদেশের ধনী, এদেশের আলেম, এদেশের জালেম, এদেশের মূর্খ, এদেশের অর্ধশিক্ষিত, এদেশের শিক্ষিত, এদেশের উচ্চ শিক্ষিত, শ্রেণী পেশা বয়স এলাকা ঠিকানা চেহারা নির্বিশেষে, দল মত নেতা মার্কা নির্বিশেষে, সবাই একসঙ্গে গর্জে ওঠে যে আওয়াজে, সেটা হচ্ছে নারায়ে তাকবীর। সুতরাং যে স্লোগানের মাধ্যমে এই জাতি ঐক্যবদ্ধ হয়ে যায়, যে স্লোগানের মাধ্যমে এই জাতির সমস্ত সদস্য থেকে জাগ্রত হয়ে যায়, যে স্লোগানকে ধারণ করে এদেশের লক্ষ লক্ষ তরুণ যুবকরা দেশের ভিতরের বাইরের সমস্ত দুশ্মনকে, এমনকি পৃথিবীর সমস্ত বড় বড় পরাশক্তিকে প্রতিহত করার জন্য, যুদ্ধে দেওয়ার জন্য যে স্লোগানকে অবলম্বন করে প্রস্তুত হয়ে যায়, সেই স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আর এই স্লোগানই হবে বাংলাদেশের জাতীয় স্লোগান। ঠিক কিনা জোরে বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম এক হও এক হও, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। এখানে কথাটা শেষ নয়, আরেকটা লাইন বাকি আছে। এই জাতি কি বলতে চায়, জাতি যা বলতে চায় সেটা যদি কেউ বলতে পারে, লিখতে পারে, সে কবি। ঠিক কিনা? আলতু ফালতু কবিতা একটা কবি না, জাতির মুখপাত্র, জাতির মনের কথাটা যিনি বলতে পারেন, লিখতে পারেন, জাতি সমর্থন করে যে আপনি যা বলেছেন এটা আমরাও একটা সমর্থন করি, এই লোক হচ্ছে কিছুটা কবি, নাহলে কবি হওয়া হয়ে লাভ নাই। ঠিক কিনা বলেন?
ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এই যে বাংলাদেশের মানুষের প্রত্যয়, এই যে একটা অঙ্গীকার, এই যে একটা ঘোষণা, এই যে একটা বার্তা, এই বাংলাদেশের 18 কোটি মানুষের ইমানের আগুন তাদের অন্তরে আছে। আর এই আগুন নিয়ে তারা ঘরে বসে থাকবে না, এই আগুন সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন তারা লালন করে। এই স্বপ্ন ওই আকাঙ্ক্ষাটাই সারা দুনিয়াকে কম্পকম্পিত করে দিচ্ছে। আজকে দিল্লি কম্পমান, আজকে ওয়াশিংটন থরথর করে কাঁপে, আজকে মস্কো থরথর করে কাঁপে, আজকে চীন জাপান থরথর করে কাঁপছে, বাংলাদেশের ইমানি শক্তির পাওয়ার উপলব্ধি করতে পেরে ঠিক কিনা বলেন। এত নজর কেন বাংলাদেশের দিকে? বাংলাদেশের সম্পদের জন্য না, কিছুর জন্যই না। তাদের টেনশন একটাই যে এখানে মুসলমানরা তো অন্যরকমের মুসলমান। কিরকমের মুসলমান? খায়া না খায়া থাকে, কিন্তু নবীর বিরুদ্ধে কোনো কথা হইলে এরা হাইটা চলে যায় ঢাকা শহরে। আমরা এরকম মুসলমান না বলেন তো? বাস ট্রাক সব বন্ধ করে দিলেও আমরা সব প্রাচ্য তুলে গিয়ে হাজির। বলেন বাজারের ব্যাগ বাসায় রেখে আসে না, স্ত্রী অসুস্থ বাচ্চা হবে হাসপাতালে যায় না, আগে যায় মিছিলে নবীর ইজ্জত রক্ষার জন্য। সেই মুসলমানরা বাংলাদেশের আমরা মুসলমান, নিজেদেরকে চিনতে হবে। খালি মনে করলে হবে না যে আমরা কিছুই না, আমরা অনেক কিছু, আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু বানাইছেন। আরব দেশে মসজিদ হয়, কাতারে মসজিদ হয়, কুয়েতে মসজিদ হয়, ওমানে মসজিদ হয়, দুবাইয়ে মসজিদ হয়, বাহরাইনে মসজিদ হয়, ইমাম বাংলাদেশ থেকে নিতে হয়, হাফেজ সাহেব বাংলাদেশ থেকে নিতে হয়, মুয়াজ্জিন বাংলাদেশ থেকে নেওয়া হয়। সারা দুনিয়ায় নবীর যে নবীওয়ালা কাজ, যেটাকে আমরা বিশেষভাবে বলতে শুনি তাবলিগের কাজ, ইসলামের দাওয়াত ও ইমানের দাওয়াত ছড়িয়ে দেওয়ার কাজ, সেই কাজটি সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার যে কাজটি, সেই কাজটির মূল মার্কাজ, মূল কেন্দ্র, মূল জায়গাটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানী শহর ঢাকার তুরাগ নদীর তীরের টঙ্গীর ইস্তেমার পেক্কাদা মাঠে, ঠিক কিনা বলেন? এখান থেকে ইসলাম ছড়িয়ে যায় সারা দুনিয়ায়, যেটা আরব থেকে হওয়ার কথা ছিল, আরব থেকে হচ্ছে না, হচ্ছে ইসলাম থেকে। আগেই তো বললাম বাংলাদেশ কি রব্বুল আলামিন একটা বিকল্প ইসলামের দুর্গ এবং ইসলামের পক্ষে একটা রিজার্ভ সৈন্যদের একটা ছাউনি হিসাবে তৈরি করেছেন। সেই দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে যে মাঝে মাঝে পালন করাচ্ছে, ঠিক কিনা? এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে তুই নয়নে, এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে তুই নয়নে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় দিল্লি বা ওয়াশিংটনে নয়, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এই বাংলাদেশ, এই জাতি, এই জাতিসত্তার শিকড় রস আহরণ করে সেই সুদূর আরবের ইসলাম থেকে, ঠিক কিনা চলে বলে? কাজে এই দেশকে নিয়ে তালিবালি চলবে না, ঠিক কিনা? এই দেশ নিয়ে কোন রকমের খেলা চলবে না, খেলা হবে। এই দেশের দলিল নানান জনে নানান ঝোঁক শক্তির কাছে বিক্রি করে দিবে, প্রকাশ্যে করবে, গোপনে করবে, ক্ষমতায় যাওয়ার জন্য একদল বিদেশের ইন্ডিয়ার কাছে দল দেশ বেচে দিবে, ক্ষমতায় থাকার জন্য আরেক দল চীনের কাছে দেশ বেচে দিবে। দেশ বেচার দলিল এই হবে, হাত বদল হবে। কিন্তু আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা বাংলাদেশের 18 থেকে 20 কোটি মুসলমান, দলিল যার হাতেই যাক, দখল আমরা কখনোই ছাড়ব না। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, সরকার পরিবর্তন হলে নতুন বই ছাপে, স্বাধীনতা ইতিহাস নতুন ভাবে লেখে, এটা হয় বইলে বলতেছি, বলার তো দূষণ না নাকি, হয় না এটা? হ্যাঁ, হতে পারে, যেতে পারে, বলতেছি যে এগুলি 11 বছর আগে লিখছি 2010-এ, আপনার খালি মিলাবে না। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। যখন লিখছি নিজের কাছে খারাপ লাগছে, এই ভাষাটা আমাকে কি লেখার মানাইছে, আমি একটা ভদ্রলোক, এখন মনে হয় যে মোটামুটি ভদ্র ভাষায় ব্যবহার করছি,
লম্পট লোকেরাও এখন মন্ত্রী হয়েছে, সেই তুলনায় চোরগুন্ডা একটু সামাজিক জীব, আমাদের সঙ্গে থাকে ঠিক না, থাকে না মসজিদও থাকে যেটা চোর। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, এমন এক জাতির দেশ যা বোঝায় তাই বোঝে, যা করায় তাই করে, যেদিকে পথ দেখায় সেদিকে দৌড় শুরু করে। বাংলাদেশের মানুষের মধ্যে এই প্রবণতাটা কিন্তু আছে, এটাকে তারা মনে করছে যে এটাকে কাজে লাগাইয়া ইসলাম এখান থেকে বিদায় করে দিবে। তারা ভাবছিল কি হুজুগি জাতির দেশ, যেহেতু এটা হুজুগ উঠাই দিলে এই মোল্লামগুলোকে ভালো না, মাদ্রাসা সব জঙ্গি কারখানা, কইলে কাম হয়ে যাবো, এটা মনে করছিল ঠিক না? বাস্তব এটা না, বাস্তবে এটা না। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রন্ধন পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ঠিক না? মন্ত্রী পরিবর্তন হয়ে যাবে, মন্ত্রণালয়ও পরিবর্তন হইতে পারে, নতুন মন্ত্রণালয় সৃষ্টি হইতে পারে, আগের মন্ত্রণালয় বিলুপ্ত হইতে পারে, এইগুলি বাংলাদেশের স্বাভাবিক ঘটনা ঠিক কিনা বলেন? পুরান ঢাকা চকবাজার থেকে কারাগার চলে গেছে এখন কেরানীগঞ্জ, এটা হইতে পারে, সেন্ট্রাল জেল হতে পারে, ফ্যান্টাসি কিংডম পার্কে বলছিলাম, ফ্যান্টাসি কিংডমে যায় নাই, অন্য জায়গায় গেছে ঠিক কিনা? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, হয় না? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। দুইজন প্রার্থী নমিনেশন লে কারাকারি, একজন কয় ম্যাডাম আমারে দিছে, একজন কয় ম্যাডামের ছেলে ভাইয়া তারিক ভাইয়া আমাকে দিছে, একজন বলে যে মহাসচিব সাহেব আমাকে দিছে, কিশোরগঞ্জে ঘটনায় তো এগুলা মনোনয়ন একজন পায় আরেকজন না পাইলে বলে যেহেতু পাইলাম না নৌকার মধ্যে মেরে দাও, আছে না এমন কাহিনী? এগুলি বাংলাদেশের রাজনীতির সৌন্দর্য ঠিক কিনা? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি ঠিক কিনা? আইন চলে যাবে স্বার্থপরদের হাতে, আইন ব্যবহার করে আপনার তারা আপনাকে দমন করবে, হইতে পারে না? স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। 2010 লেখা সবটা চত্বর কবে হয়েছিল ফেরত না ইসলাম কবে? আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই বীরদের মাটি বীরদের ঘাঁটি শহীদের বাংলায়, এই বীরদের মাটি বীরদের ঘাঁটি শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম।